চেষ্টা করছে। আমরা একজন আরেকজনকে কনসিডার করতে হবে, আমরা কেউ নির্ভুল না, মাসুম না, আমাদের সবার কম বেশি ভুল ত্রুটি আছে। সুন্নিয়ত কারো ব্যক্তিগত দলের না, আমরা সবাই সবাইকে সহনীয় পর্যায়ে নিতে হবে। এককভাবে আমরা যদি মনে করি আমরাই সুন্নি আর কেউ সুন্নি নাই, যে সেটা ঠিক হবে না। সবাই সবাইকে সহযোগী পর্যায়ে নিতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা মদিনাওয়ালা কেন্দ্রিক দল, এই দলে আমরা সবাই আসি, সব দরবারকে সম্মান দিতে হবে, সমস্ত সুন্নি আলেমদেরকে ইজ্জত করতে হবে, সবাই আমরা পরস্পরকে সহযোগিতা করব। একজনের ভুল আমরা আরেকজন এত বড় করে তুলব না যে সুন্নিয়তের মধ্যে বড় ক্ষতি হয়। আমরা মিলেমিশে থাকব, প্রয়োজনে আলোচনা করব, সমঝোতা করব, ঐক্যবদ্ধ হব। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আলা হজরত কনফারেন্সে। আমি এগুলি বলতে চাইছিলাম না, বাধ্য হয়ে বললাম। এখন বাংলাদেশে যত সুন্নি দরবার আছে সব দরবার মদিনাওয়ালার পক্ষের দরবার। বাংলাদেশে যত সুন্নি সংগঠন আছে সবাই যার যার অবস্থান থেকে সুন্নিয়তের কাজ করার চেষ্টা করছে। আমরা একজন আরেকজনকে কনসিডার করতে হবে। আমরা কেউ নির্ভুল না, মাসুম না, আমাদের সবার কম বেশি ভুল ত্রুটি আছে। আমরা সবাই একজন আরেকজনকে কনসিডার করতে হবে। যদি এইটুকু না করি তাহলে সুন্নিয়তের ময়দানে কখনোই ঐক্য আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আমরা অনুষ্ঠান একবারে শেষ পর্যায়ে, আমাকে এখনো কিছু বললে বলবে যে তুমি কে, আমাকে ছাড়তে না। যাই হোক, আমি আব্বাসুল কিবলাকে আমি ওনার বক্তব্য এখন কি আছে না না
ছিল 40 বছর পর্যন্ত যারা ছিল তারা ছিল 40 বছর পর্যন্ত ছিল সারিয়া।